ক্রিকেট ম্যাচকে অনেক বেশি প্রতিযোগিতামূলক এবং সব দলের জন্য সমসুযোগ সৃষ্টি করতে নিত্য নতুন আইন নিয়ে কাজ করে আইসিসি। স্লো ওভার রেট এবং ক্রিকেট দলের সময়ক্ষেপণ নিয়ে এরকমই কিছু আইন আছে ক্রিকেটের ল বুকে। কিন্তু ম্যাচের পর ম্যাচ অধিনায়কদের জরিমানা আর পয়েন্ট কেটেও খুব একটা সুবিধা করতে পারেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বাধ্য হয়ে তাই নতুন আইনের পথে হাঁটেন তারা। এই মাসের প্রথম দিন থেকেই যা প্রয়োগ হচ্ছে 22 গজে। নতুন আইন অনুযায়ী নির্ধারিত সময়ে 20 ওভার শেষ না হলে শেষ যে কটি বল বাকি থাকবে সে সময় একজন ফিল্ডার বৃত্তের বাইরে কম রাখতে পারবে বোলিং দল। ইতোমধ্যে বেশ কয়েকটি ম্যাচে এ নিয়মের জন্য বিপাকে পড়তে দেখা গেছে ফিল্ডিং দলকে। সে কারণেই এবার সময় বাঁচাতে অভিনব এক উপায় বেছে নিয়েছে অজি টিম ম্যানেজমেন্ট। স্কোয়াডে থাকা 15 ক্রিকেটারকেই ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন তারা। সেটা কিভাবে? সাধারণত বল বাউন্ডারিতে চলে গেলে আগে বল বয়রা বল কুড়িয়ে মাঠে পাঠাতেন, কিন্তু করোনার পর থেকে বল বয় মাঠে থাকেই না বললে চলে। সেক্ষেত্রে মাঠের ফিল্ডারদেরকে বাউন্ডারি থেকে বল নিয়ে আসতে হয়। এতে সময় নষ্ট হয় প্রচুর, বিশেষ করে পাওয়ার প্লেতে যখন বাউন্ডারি হয় হরহামেশা, তখন সময়ের দিকে নজর দিতে পারেন না অধিনায়কেরা। অস্ট্রেলিয়ান ড্রেসিংরুম থেকে তাই এবার স্কোয়াডে থাকা অতিরিক্ত ক্রিকেটারদের মাঠের চারদিকের বাউন্ডারিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বল বাউন্ডারিতে গেলে দ্রুত সময়ে তারা কুড়িয়ে পাঠিয়ে দেবেন বোলারের হাতে। প্রয়োজনে কোচিং স্টাফের সদস্যরাও হাত লাগাবেন তাদের সঙ্গে। অস্ট্রেলিয়ার মাঠ তুলনামূলক বড় হওয়ায় এই সিদ্ধান্ত বেশ কার্যকরী হবে বলেই মনে করেন তারা। কিছুদিন আগে শেষ হওয়া ইংল্যান্ড সিরিজে এই কৌশল প্রয়োগ করে সফল হয়েছিল অস্ট্রেলিয়া। এখন দেখার বিষয় বড় মাঠ এবং আইসিসির আইন থেকে বাঁচতে অন্য দলগুলো কি কৌশল হাতে নেয়। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।